আমরা এখন মাজার দেখা শেষ করে ঘরের দিকে যাচ্ছি। এই মাজারের নিচে আসলে পরে আপনারা সবাই রিক্সা, অটো, ভ্যান এগুলো পেয়ে যাবেন। এগুলোতে করে সোজা গড় বা যেটাকে গড় বলতে, যেটাকে মহাস্থান গড় বলে ওইটাতে, অথবা জাদুঘরে দুইটার একটা বললেই ওইখানে নিয়ে যাবো। এটা দুইটা কাছাকাছিতেই অবস্থিত। এটা হচ্ছে মহাস্থান বাজার। বাজার তো বসেই নাই, এটা নির্দিষ্ট একটা দিনে বা নির্দিষ্ট সময়ে বসে। এখানে অনেক সবজি পাওয়া যায়। যেখানে কবুতর, মুরগি, বিভিন্ন পাখি নিয়ে আসছে। ও, রাস্তার কন্ডিশন অনেক খারাপ। সজীব কেমন লাগতেছে? হ্যাঁ, ও বলতেছে রাস্তা ভাঙা। যেটা মহাস্থান ডিগ্রি কলেজ, বাজারের পাশেই অবস্থিত। এটা যেটা শহীদ মিনার। এই রাস্তাটা অনেকদিন হলো ভাঙা। যে আমরা প্রায় ভাঙা রাস্তা পেরিয়ে ঘরের কাছাকাছি চলে আসছি। এখানে পরশুরামের প্রাসাদ, এদিক দিয়ে যাইতে হয়। অনেক ধান ক্ষেত। এটা একটা ছোটখাটো বাজার, সেই পাশে বিশাল ধান ক্ষেত। সজীব, টিকিট কাটা শেষ? এটা টিকিট কাটা শেষ। এই যে এটা হচ্ছে মহাস্থান গড়। আমরা এখন মহাস্থান গড়ের ভিতর ঢুকতে যাব। এই যে এখানে বিভিন্ন দর্শনার্থীদের প্রবেশমূলক, এই যে এটা, এখানে টিকিট কাউন্টার। এটা টিকিট কাউন্টার, এটাকে বলে কি জাহাজ ঘাটা, প্রত্নস্থল। এই যে এখানে বিভিন্ন ফি দেওয়া আছে, দেশি দর্শনার্থী, মাধ্যমিক স্তরের শিক্ষার্থী, বিদেশি দর্শনার্থী, সার্কভুক্ত দেশের দর্শনার্থী, মোটরসাইকেল পার্কিং। সো আপনারা এই জাহাজ ঘাটা প্রত্নস্থল, প্রত্নস্থল বা এই মহাস্থানগড় যেটাকে বলে, এটা ফি এখান থেকে দেখে নিতে পারেন। আসো আমরা এন্ট্রি করি। এই মামারে টিকিট দাও। এই যে, আচ্ছা সাথে রাখবো? আচ্ছা ঠিক আছে, এখান থেকে ঢোকার সময় টিকিটটা সাথে রাখবেন, টিকিটটা পকেটে রাখো, হারাই গেলে আবার বের করে দেবে। এখন আমরা মহাস্থানগড়ে উঠতেছি। এটা অনেক সুন্দর একটা প্লেস, পুরাই সবুজ আর সবুজ। এই যে এখানে মহাস্থানগড়ের অনেক কিছু লেখা আছে। এই শহর থেকে 13 কিলোমিটার উত্তরে করত নদীর পশ্চিমে। এগুলো আপনারা বই পুস্তকে অনেক পড়ছেন, বাংলা এবং ইংরেজি দুইটাতেই ট্রান্সলেট করা আছে। যে এখানে বাগান আছে, যে অনেক গাছ, এই শীতে অনেকে ছবি টবি তোলে, অনেকগুলো ধাপ। সজীব আসতেছে। সজীব এনার্জি শেষ? এনার্জি আছে? আসো এখন হাঁটতে হবে। আমরা এখন মহাস্থানগড়ের উপরে উঠতেছি। এখন আগে আমরা ওই গেটে ছিলাম, এখন আমরা চলে আসছি এই গড়ের ওপরে। এই যে এটা তো অনেক আগেকার দিনের দেয়াল, কিন্তু এখন অনেক সুন্দরভাবে টিকে আছে, যতটুকু টিকে আছে ভাঙা চোরার পরে। এই যে আগেকার দিনের স্থাপত্যশৈলী। আসো সজীব, আগেকার দিনের স্থাপত্যশৈলী এগুলো। এই যে চুন সুরকির কাজ এখনও টিকে আছে, এগুলো ভাঙা চোরার পরেও কিন্তু অনেক সুন্দর লাগতেছে, তাই না? কিন্তু সজীবের হচ্ছে এনার্জি লস। সজীব রোদ্রের ভিতরে কাহিল হয়ে গেছে, বলতেছে কি ইটের দেওয়াল দেখাইতে নিয়ে আসলা, এটা নাকি মহাস্থানগড়। হ্যাঁ, এটা অনেকের ভিতরে একটা ধারণা থাকে যে মহাস্থানগড়ে কি জানি কি দেখা, দেখার জিনিস আছে, কিন্তু এখানে আসলেই এই পুরানা দিনের যে বাড়িঘর, তারপরে এই বাড়ির প্রাচীর, এই এতটুকুই, এর বেশি কিছু নাই। আর ওইদিকে একটা জাদুঘর আছে, আমরা কিছুক্ষণ পরে জাদুঘরে যাব। যেটা মহাস্থানগড়ের গড়ের ওপর দিয়ে হাঁটতেছে, যেটাকে গড় বা টিলা বলে। যে এখান থেকে এটা অনেক নিচে, অনেক প্রায় বেশ খানিকটা নিচে যে আমরা হাঁটতেছি। যে এটা মাঠ, এটা গড়ের ভিতরে মাঠ। হয়তো আজ থেকে 100 বছর আগে এখানে অনেক মানুষ হাঁটাচলা করতো, বাট তাদের এখন কোনো চিহ্নই নাই। জাস্ট এখানে দাঁড়ায় আছে তাল গাছটা, এক পায়ের ওপর দাঁড়ায়। হ্যাঁ, আর খেজুর গাছ, আর এটার মাঝে কেউ নাই। আমি আর সজীব রোদ্রের ভিতরে হাঁটতেছি।
হ্যাঁ, আর একবার বলতো। পাগল হয়ে যাব আমরা। হ্যাঁ, সজীব বলতেছে হিন্দি দেখি পাগল হয়ে যাব। যেখানে অনেক ঘাস দেখা যাচ্ছে, আর ওই দূরে ওখানে হয়তো আরো একটা খনন কাজ চলতেছে। এই যে সজীব কিন্তু ভালো হিন্দি বলতে পারে। তখন ও ইন্ডিয়াতে থেকে আসছিল, তো সজীব হিন্দি ভালো জানে। যে অনেক বড় মাঠ, মাঠ না তো, উঁচা টিলা, যেখানে অনেক কলার গাছ আছে। সজীব হাঁটতেছে মাঠের ভিতরে। অনেক বড় মাঠ, যে নতুন একটা স্থানে এটা নতুন খনন করতেছে। এই যে খনন খাদে নামবেন না, যেগুলো খনন করতেছে নতুন খুঁজে পাইছে হয়তো প্রত্নতত্ত্ববিদরা। এই যে সজীব ড্রিঙ্ক করতেছে। সজীব কি খাও? সজীব পানি খাচ্ছে, সজীবের এনার্জি শেষ। যেখানে কূপ আকৃতির কিছু আছে, বাট এটা কূপ না, এটা আগেকার দিনের প্রত্নস্থল। এটা খোঁজা হচ্ছে বা খুঁড়তেছে, এটা খনন কাজ চলতেছে, এখনো দৃশ্যমান হয় নাই পুরাটা। এটা দৃশ্যমান হইলে আমরা আবার আসব। চাচা, এটা তো নতুন খুঁজে পাইছে তাই না? এটা নতুন খুঁজে পাইছে। ও আচ্ছা, তো আসলে এখানে নতুন খনন কাজ করতেছে, তো ওখানে যেই প্রত্নতত্ত্ববিদরা ছিল, দু একজন সাথে আমার কথা হয়েছে, তারা এখানে শ্যুট করতে মানা করছে। শুধু দেখতে পারবেন, আমি আপনাদের দেখাইতে পারলাম না শ্যুট করে। যখন এটা খনন কাজ শেষ হয়ে যাবে তখন সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হবে, তখন আমরা সবাই দেখব। যে অনেক মাঠ ওইদিকে, সেম এটা পুরোটাই বিস্তীর্ণ সবুজ চারণভূমি। ওইদিকে আর যাওয়ার জায়গা নেই, ওরাতে যাইতে হলে পরে একদিনেও হাইটা শেষ করা যাবে না। হ্যাঁ, বাসায় যাবি? সজীবের এখন বাসায় যেতে মন চাচ্ছে। সজীবের এখন বাসায় যেতে মন চাচ্ছে। এই যে লাল দূরে শিমুল ফুল ফুটে আছে। আমরা শুধু হাঁটতেছি আর হাঁটতেছি গড়ের এই টিলাগুলো ধরে। এই যে সামনে শিমুল ফুলের গাছ দেখা যাচ্ছে, যে এখানে আমের মুকুল ধরছে, যখন আম ধরবে তখন এখান থেকে ছিঁড়ে খাওয়া যাবে। এই যে খুব কাছে, এই যে আমরা শুধু হাঁটতেছি আর হাঁটতেছি। এই যে আপনারা মহস্তানগড়ের ভিতরে হাঁটতে হাঁটতে পানি পিপাসা পাইলে এখান থেকে খাইতে পারবেন। মায়ের দোয়া স্টোর আছে, এখানে DSLR দ্বারা ছবিও তোলা হয়। যে কন্ট্যাক্ট নাম্বার দেখা দিচ্ছি, এই যে এখানে অনেকগুলো দোকানই আছে, একটা, তারপরে এই যে এখানে একটা আছে, দুইটা। এই যে আপনারা এখানে ঘুরবেন, যাতে খাওয়ার প্রয়োজন হবে এই যে এগুলো দোকান থেকে খেয়ে যাবেন। অবশ্যই পে করতে হবে তাই না ভাইয়া? পে করতে হবে। আমরা হাঁটতেছি তো হাঁটতেছি। এই যে আমাদের এখানে শেষ সীমানা, আমরা এটার পারে আর যাব না তাই না সজীব? আমরা অনেক হাঁটছি, এটা হচ্ছে আমাদের শেষ সীমানা, আমরা আর হাঁটবো না। অনেকক্ষণ হাঁটছি, প্রায় 10,000 স্টেপ হাঁটা হয়েছে, প্রায় 10,000 স্টেপ আমরা হাঁটছি। যেদিকে অনেক সবজির ক্ষেত লাগাইছে, ওই যে ওখানে শ্রমিক কাজ করতেছে। এদিকে আরও অনেক আছে কিন্তু এটার সীমানার বাইরে আর যাইতে দেয় না, এ কারণে হ্যাঁ তার কাটা। আপনারা যদি কেউ খুব ভালো অ্যাথলেটার হন এটার উপর দিয়ে জাম্প করে যাইতে পারবেন, বাট আমরা যাবো না, আমরা অনেক ক্লান্ত হয়ে গেছি। গড়ের নিচ থেকে আবার এরকম মোজাইক করা রাস্তা আছে, এটা গড়, এটা নিচে আবার রাস্তা। এই যে সজীব আসতেছে, এখন সজীব জাম্প দিবে। এই তো সজীব জাম্প দিছে। এই যে আমরা এখন এই রাস্তা ধরে হাঁটবো। আমি একবার ফার্স্ট ইয়ার থাকতে এখানে পিকনিকে আসছিলাম। আমার বোটানি ডিপার্টমেন্টে যারা আসো তারা হয়তো চিনতে পারবা জায়গাটাকে। এই যে আমরা এখানে খানা পিনা করছিলাম। যেখানে অনেকগুলো ব্রেঞ্চ আছে, অবশিষ্ট ভগ্নাবশিষ্ট ব্রেঞ্চ, আর আমরা যে যাই খাবো এই যে এটা ডাস্টবিনটাকে ইউজ করবো। অনেকে দেখতেছি এখানে প্লাস্টিক, তারপরে যে প্যাকেট, অনেকে দেখলাম ডায়পারও ফেলা আছে বাচ্চাদের, আমরা ওখানে না ফেলে নির্দিষ্ট স্থানে ফেলাবো।
যেখানে অনেক পত্র ঝরা গাছ আছে। এই যে এটা গড়, আমাদের এই মহাস্থান গড় ভ্রমণটা এখানে শেষ। আর একটু থাকতাম, বাট প্রচণ্ড রোদ, এই কারণে আমরা তাড়াতাড়ি চলে যাচ্ছি। এই যে আমরা পুরো এরিয়াটা কভার করছি। মহাস্থানগড় ব্লগটা এখানেই শেষ। সো বাই বাই মহাস্থানগড়, দেখা হবে অন্য কোনো সময়।